কালকে লিগ ওয়ানে দুর্দান্ত এক জয় পেয়েছে পিএসজি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই মন্টপিলারকে 3-1 গোলে পরাজিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা, যার মাধ্যমে তারা লিগ টেবিলে উন্নতি ঘটিয়েছে। এখন লিগ ওয়ানের টেবিলে পিএসজি 51 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে, অপরদিকে তাদের থেকে 5 পয়েন্ট কম নিয়ে মার্সেল আছে 2-এ। তবে আবারও মাঠে নামতে চলেছে পিএসজি। লিগ ওয়ানেই পরবর্তী ম্যাচে মাঠে নামছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচটি পিএসজি খেলবে টাউলোস এফসির বিপক্ষে। নেইমার আগে থেকেই ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন এবং কালকে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও সার্জিও র্যামোসও ইঞ্জুরিতে পড়েছেন, যার কারণে এই ম্যাচটা পিএসজির জন্য কিছুটা হলেও কঠিন হবে। পিএসজি বনাম টাউলোস এফসির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 4 ফেব্রুয়ারি। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি 4 ফেব্রুয়ারি 9:30 PM-এ অনুষ্ঠিত হবে, তবে বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি 4 ফেব্রুয়ারি 10:00 PM-এ অনুষ্ঠিত হবে।